আমার প্রিয় ক্লাস টেনের বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস টেনের দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের দেব, সাজেশান তোমাদের দেব। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। প্রথমে আমরা দেখে নিই যে আমাদের ইতিহাসের সিলেবাসের মধ্যে কি আছে। আমাদের ইতিহাসের সিলেবাসের মধ্যে রয়েছে চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, ষষ্ঠ অধ্যায় বিংশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন। আমাদের এই তিনটি অধ্যায় দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসে রয়েছে। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, 40 নম্বর। আগে আমরা নম্বর বিভাজনটা দেখে নিই। তোমাদের MCQ চতুর্থ অধ্যায় থেকে থাকবে 3টি, পঞ্চম অধ্যায় থেকে 4টি এবং ষষ্ঠ অধ্যায় থেকে 3টি। প্রশ্নমান 1-এর প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে 2টি, পঞ্চম অধ্যায় থেকে 2টি এবং ষষ্ঠ অধ্যায় থেকে 2টি। 2 মার্কসের যে প্রশ্ন থাকবে চতুর্থ অধ্যায় থেকে 1টি, পঞ্চম অধ্যায় থেকে থাকে 2টি এবং ষষ্ঠ অধ্যায় থেকে 2টি। প্রশ্নমান 4 মার্কসের যে প্রশ্ন, প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে এবং যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আর প্রশ্নমান 8-এর প্রতিটি অধ্যায় থেকে 1টি করে মোট 3টি প্রশ্ন থাকবে আর 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এইভাবে তোমাদের মোট 40 নম্বর থাকবে লিখিত পরীক্ষাতে। এসো প্রথমে আমরা প্রশ্নমান 2-এর প্রশ্ন দেখে নিই চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে। প্রশ্নমান 2-এর প্রথম প্রশ্ন চতুর্থ অধ্যায়ের 1-টি, ভারতীয় সিপাহীদের মধ্যে কারা মহাবিদ্রোহ দমনে ইংরেজকে সাহায্য করেছিল? 2-এর প্রশ্ন, মঙ্গল পাণ্ডে কে, তাঁর ফাঁসি হয় কেন, নানা সাহেব কে, মহাবিদ্রোহের সময় কাকে ভারত সম্রাট বলে ঘোষণা করা হয়, মহারানী ঘোষণাপত্র কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 5-এ প্রশ্ন, ইউরোপের কোন যুদ্ধের সঙ্গে মহাবিদ্রোহে তুলনা করা যেতে পারে? মহাবিদ্রোহে অযোধ্যার ভূমিকা কি ছিল? মহাবিদ্রোহকে শিক্ষিত বাঙালিরা কেন সমর্থন করেননি? 8-এ প্রশ্ন, ঐতিহাসিক অনিল শীল 19 শতককে কেন সমিতির যুগ বলেছেন? জর্জ টমসন কে, তিনি কোন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন? 10-এর প্রশ্ন, ভারত সভাকে কেন সর্বভারতীয় রাজনৈতিক সমিতি বলা যেতে পারে? হিন্দু মেলার কর্মসূচি কি ছিল? আনন্দমঠ উপন্যাসে সমসাময়িক কোন 2টি ঘটনার পরিচয় পাওয়া যায়? 10-এর প্রশ্ন, মহারানীর শাসনকালকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় কেন বলা হয়? ভারত সভার উদ্দেশ্য কী ছিল? ইলবার্ট বিলের মূল উদ্দেশ্য কী ছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কী? অস্ত্র আইন কী? জাতীয় সম্মেলন কী? গোড়ার প্রকৃত পরিচিতি উল্লেখ করো। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটির গুরুত্ব কী? এইগুলো হলো 2 মার্কসের প্রশ্ন। এবার তোমরা 4 এবং 8 মার্কসের প্রশ্ন দেখে নাও। এগুলো প্রশ্নমান 4-এও আসতে পারে, 8-এও আসতে পারে। 1-টি হলো, সিপাহী বিদ্রোহ নামকরণ কেন যুক্তিযুক্ত নয়? 1857-র মহাবিদ্রোহ কেন জাতীয় বিদ্রোহ নয়? মহারানী ঘোষণাপত্রে ভারতীয়দের কি আশ্বাস দেওয়া হয়েছিল? মহারানী ঘোষণাপত্রের ফলাফল আলোচনা করো। 19 শতককে কেন সমিতির যুগ বলা হয়? জাতীয় চেতনার উন্মেষে আনন্দমঠের ভূমিকা, জাতীয় জাগরণে ভারত সভা ও হিন্দু মেলার ভূমিকা, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা ছবির তাৎপর্য, স্বদেশের ভাবনা গড়ে তোলাতে, এটা স্বদেশের হবে, স্বদেশের ভাবনা গড়ে তোলাতে আনন্দমঠ, বর্তমান ভারত ও গোড়া এই 3টি গ্রন্থের ভূমিকা আলোচনা করো। এটি হলো তোমাদের চতুর্থ অধ্যায় প্রশ্ন। 5ম অধ্যায় হলো বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই অধ্যায়ের প্রশ্নমান 2-এর প্রথম প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন? সিভি রমন কেন বিখ্যাত? 19 শতকে স্থাপিত 2টি ইঞ্জিনিয়ারিং কলেজের নাম লেখো।
বটতলার বাজার কলকাতার কোন অঞ্চলে বিস্তৃত ছিল? চার্লস উইলকিন্স কি ধরনের হরফ দিয়ে বই ছাপিয়েছিলেন? রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি উল্লেখযোগ্য কেন? শ্রীরামপুর মিশনকে সমকালীন বাংলা মুদ্রণের বৃহত্তম কেন্দ্র কেন বলা হয়? এবং আটের প্রশ্ন, রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? এরপরের প্রশ্ন দেখে নাও তোমরা, এগুলি প্রশ্নমান চার এবং আটের। একটি হলো বই ছাপানোর ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান, মুদ্রণ শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কীভাবে বিপ্লব এনেছিলেন, বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে কি জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষানীতি কী ছিল, কলকাতা বিজ্ঞান কলেজ কীভাবে প্রতিষ্ঠিত হয়, বাংলায় ছাপাখানার বিকাশ কীভাবে ঘটেছিল, মুদ্রণ শিল্পে টিকা, রবীন্দ্রনাথ ঠাকুর কেন ব্রহ্মচর্যাশ্রম গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন, কীভাবে বিশ্বভারতী গড়ে উঠেছিল লেখক। এই প্রশ্নগুলো তোমরা যদি রেডি করো তাহলে যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা লিখতে পারবে। ষষ্ঠ অধ্যায় হলো বিংশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন। তার প্রশ্নমান দুয়ের প্রথম প্রশ্ন, একা আন্দোলন নামকরণের কারণ কি? রুম্পা বিদ্রোহ কোথায় এবং কেন হয়? কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা কারা ছিলেন? চম্পারণে কৃষক বিদ্রোহের 1905-1908 কারণ কি? বাবা রামচন্দ্র কোথায় কোন আন্দোলনে নেতৃত্ব দেন? বামপন্থীরা কেন কৃষকদের পৃথকভাবে সংগঠিত করার চেষ্টা করেন? সর্বভারতীয় কিষাণ সভার কি দাবি ছিল? জাতীয় কংগ্রেসের কোন নেতা কিভাবে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন? মিরাট ষড়যন্ত্র মামলা কি? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার পটভূমি কি? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? এর দুজন নেতার নাম লেখো। কৃষক আন্দোলনের দুটি দুর্বলতার কথা উল্লেখ করো। এগুলি ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নমান দুই, মানে 2 মার্কসের প্রশ্ন। এবার প্রশ্নমান চার এবং আটের প্রশ্ন দেখে নাও। বিশ শতকে কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল? একা আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। মোপলা বিদ্রোহ কেন হিংসাশ্রয়ী হয়ে পড়ে? বারদৌলি সত্যাগ্রহের কারণ কি? টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। ছয়টি হলো অসহযোগ আন্দোলনের পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও। আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন শ্রমিক আন্দোলনের পরিচয় দাও। 1942-এর আন্দোলনে কমিউনিস্ট পার্টির কী ভূমিকা ছিল? এবং 10 প্রশ্ন, শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই আন্দোলনের দুর্বলতা কী ছিল? এই প্রশ্ন তোমাদের প্রশ্নমান 4, 4 মার্কস এবং 8 মার্কস যে কোনোভাবে আসতে পারে। এই প্রশ্নগুলো তোমরা রেডি করো এবং এরপরে আমি তোমাদের মাধ্যমিক এবং টেস্টের সাজেশানও আগেও দিয়েছি এবং ভবিষ্যতেও দিতে থাকব, এবং আমি এবং আমার চ্যানেল সবসময় তোমাদের সঙ্গে আছি, তোমাদের পাশে আছি। তোমরা লক্ষ্য রেখো, ভিডিওগুলি আমার বেশিরভাগ ভিডিওই হয়ে থাকে উত্তরসহ। তোমরা ভিডিওগুলো দেখো, তোমাদের খুব উপকার হবে।